একটা ইয়াঙ্গার গ্রুপ, ইয়াঙ্গার ব্যান্ড অফ প্লেয়ার্স। ইয়াঙ্গার ব্যান্ডের কথা বলতে গেলে পাঁচজন আছে আন্ডার 19 বিশ্বকাপ জয়ী দল থেকে, কিন্তু তারা এই অবস্থায় এসে তাদের অবদানটা উপর সম্পূর্ণভাবে নির্ভর করাটা আমার মনে হয় ভুল হবে। দেশের ক্রিকেট অঙ্গনে যখন তারুণ্যের জয়গান, তখন এই অভিজ্ঞ ধারাভাষ্যকার দেখিয়ে দিলেন উল্টো চিত্রটাও। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাঁচ ক্রিকেটার বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াডে, কিন্তু বড়দের ক্রিকেট ময়দানে তাদের বিচরণ তো সামান্যই, কারো কারো হয়নি অভিষেকও। 50 ওভারের খেলা হওয়ায় স্বপ্নবাজ গোটা দল, কিন্তু প্রিয় ফরম্যাট হলেও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ধরনটা বুঝতে পারবে তো তারুণ্যোদ্দীপ্ত বাংলাদেশ। যেহেতু এটা 50 ওভারের খেলা, এটা কিন্তু টি-20 বা টি-10 না, যেখানে মোটামুটি ধুমধারাক্কার উপরে চালিয়ে যে পার পেয়ে যাওয়া যায়, কিন্তু সেই জায়গায় আমার মনে হয় ধৈর্যের একটা, টেম্পারমেন্টের একটা টেস্ট হবে। এর আগে তিন দফা ফাইনালে উঠে হৃদয় ভেঙেছে লাল সবুজের প্রতিনিধিদের, এবার সে বাধা পেরোতে মরিয়া দল। তবে সামনে থেকে নেতৃত্ব দিতে আগে যে পঞ্চপাণ্ডব ছিল, এখন সেখানে শূন্যতা। বিভিন্ন মানদণ্ডে তামিম মাহমুদুল্লাহর দলে জায়গা পাওয়া না পাওয়া নিয়ে তর্ক হতে পারে, কিন্তু মেগা ইভেন্টে তাদের মিস করছেন অনেকেই। অভাব তো বোধ অবশ্যই হচ্ছে, তামিম ইকবাল নেই, লিটন দাস প্রথম দিকে নেই, ইভেন মাহমুদুল্লাহ রিয়াদের কথা যদি আমরা বলি, আমি যেটা বলছিলাম এই এক্সিবিয়েন্স অফ ইউথের সঙ্গে সাকিব আল হাসানকে কিছুটা মানসিকভাবে সাহায্য করার জন্য, কিছুটা গাইডেন্স দেওয়ার জন্য মাঠে এক্সপিরিয়েন্স খেলোয়াড়ের প্রয়োজন। নানা চড়াই উত্রায় পেরিয়ে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। এসিসির ভুলে প্রথমে প্রকাশিত ধারাভাষ্যকার প্যানেলে নাম ছিল না শামিম আশরাফের, তবে পরে তা সংশোধন করে নতুন তালিকা দেয়া হয়। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এশিয়ান ক্রিকেটের মেগা ইভেন্টে কমেন্টেটর প্যানেলের অংশ হতে পেরে গর্বিত তিনি। মাকসুম আলম খান, সময় সংবাদ, শ্রীলঙ্কা।